দেখো, আমরা চলে আসছি পিকনিকে। আজকে ফ্যামিলি পিকনিকে, সানডে পিকনিক। এটা কোনো পিকনিকের দিন না, সানডে পিকনিক। এটা চলে আসছি ফ্যামিলি মিলে, ফ্যামিলি পিকনিক ছোট্ট একটা। তাই এখানে এসে রান্না করছি, চিকেন আর ভাত স্যালাড থাকছে। তো দেখো আমরা কীভাবে করি, এনজয় করি। অনেকটা দেরি হয়ে গেছে, তো এইদিকে এসে রান্না হয়ে গেছে। এখানে স্যালাড কাটা হয়ে গেছে, আর এইখানে চিকেন আলু ফ্রাই হয়ে গেছে, টমেটো কাটা, আর এই চিকেন বসানো হয়ে গেছে। এই দেখো, এই দেখো ঝালমুড়ি, এইটুকু ঝালমুড়ি 20 টাকা নেয়। ঝালমুড়ি খাচ্ছি, আর ভাইকে বললাম তুমি একটু খাও। ভাই রান্না করেছে, আর উনানের রান্নার স্বাদই আলাদা। পিকনিকে তো উনানের রান্নার স্বাদই আলাদা হয় বলো। আর এই যে ভাই রান্না করতেছিল, আমি সব কাটাকাটি করে দিলাম, মশলা টসলা কেটে কেটে দিলাম, আর ভাই রান্না করছে। আর ভাইরাতে খুব চিকেনটা খুব টেস্টি হয়। আমার ছেলে তো জল পেয়ে সেই খুশি। আর ও দেখো পুরো ভিজে একদম অবস্থা, ওর পুরো চানি করে নিয়েছে, আর ও খুব এনজয় করেছে। আর ওদের জন্যই যাওয়া, আমার ভাস্তি হয়ে গিয়েছিলো, ও দুজনেই চান করছে, খুব মজা করছে। আর এখন ওদেরকে বলবো, ঠান্ডা জলটা প্রচণ্ড ঠান্ডা, তাই বললাম ওর এখন বাবা তোদেরকে খাওয়াইনি। তাই দেখো আগে আমার ভাস্তিকে আর আমার ছেলেকে খাওয়াই নিব, তারপরে আমি একটু জলে নামবো। আমরা চান করব না, একটু জলে নামবো, একটু ফটো টটো তুলবো, তারপরে আমরা খাবো ওদেরকে খেতে দিয়ে, তারপরে আমরা নামবো জলে। তো এইদিকে আলু ভাজা হচ্ছে, আর ভাই আমার ছেলেকে ভাতটা মেখে দিচ্ছে। বান্ধবী আমার সাথে ভালো ইয়ারকি টিয়ারকি করলো, ফটো টটো তুললো, তারপরে চলে যাচ্ছে বান্ধবী। কেন কি একসাথে আমাদের আসার কথা ছিল, সবাই মিলে একসাথে ফ্যামিলি পিকনিক, কিন্তু কিছু কারণের জন্য আসতে পারিনি, ওরা আগে চলে আসছে। আর আমার বর একটু দেরি করে উঠে ঘুমের থেকে, এই জন্য আমরা দেরিতে করে আসছি। তারপরে দেখো আমরা এখন খেতে বসে পড়েছি, আর মাংসটা দারুণ রান্না হয়েছিল। আর নদীর ধারে বসে খেতেই আলাদা স্বাদ, একটা দারুণ জলের একটা ঠান্ডা হাওয়া আসছিলো, খুব মজা লাগছিল। আর বসে খাচ্ছি, খুব মজা, খুব এনজয় করেছি। আর দেখো সবাই থালা পরিষ্কার করে খেয়েছে, আর মাংস তো সব শেষ করে দিয়েছি আমরা সবাই মিলে খেয়ে, কেন চিকেনটা এত টেস্ট রান্না করেছিল ভাই। উনানের রান্না খুবই টেস্টি হয়েছিল, আর লাস্টে দেখতেই পারলে একটা ঝোল, একটা আলু আছে খালি, আর সবার খাবার একদম ফুল পেট ভরে গেছে সবার। আর এদিকে আমরা গাড়িতে সব রেডি করে নিয়েছি, এখন আমরা রান্না দিব বাড়ির দিকে। আর এদিকে আমার ভাস্তি, এই দেখো ও হাসছে। তাই সবাইকে বাই বলে দিচ্ছি, বাই।